জানো সিফু, পীর পাকে আমার খুব ভয় করে। আরে ওইটা পীর পা না, পিঁপড়া হবে। আচ্ছা যাই হোক, পিঁপড়াকে নিয়ে কি যেন একটা বলছিল। একটা পিঁপড়া আমার কাছে এসে বলল, একটু রক্ত হাই তোমার, আমার না অনেক পিসাপা পেয়েছে। পিসাপা না, পিপাসা হবে। আর তাছাড়া পিঁপড়ারা তো রক্ত খায় না। রক্ত খায় তো তোমার তোমার গার্লফ্রেন্ড দে। আরে ধুর, গার্লফ্রেন্ড কোত্থেকে আসবে, রক্ত খায় তো মশারা। মশা আর পিঁপড়া তো একই, একজনের পাখা নেই আর একজনের পাখা আছে। কেমনে? যেমন তুমি আর ছাগল একই রকম, তুমি ভাত খাও আর ছাগল ঘাস খায়। তাহলে তুমি আর বিড়ালের বাচ্চা একই। কেন? বিড়ালের বাচ্চারাও দুধ খায়, তুমিও দুধ খাও। এসবের বাচ্চা আমি টাকা বাড়া কেন, আমি বড় মানুষ, তুমি পিচ্চি। আমি দুধ খাই না, আমি চিপস খাই। আইসে, চিপস খাওয়ার জন্য তো দাঁতের প্রয়োজন। শিপুর বাচ্চা তোমাকে আমি অনেক সময় দিয়েছি, আর দিব না, ভালো হয়ে যাও শিপু, তোমাকে আমি অনেক সময় দিয়েছি। আচ্ছা যাই হোক, পিঁপড়াকে নিয়ে কি যেন একটা বলছিল। ও হ্যাঁ, পিঁপড়া আর পিপিলি কি জানো? পিকিলি কি আবার কি জিনিস, ওইটা পিপিলিকা হবে। আচ্ছা বলো তো, পিঁপড়া আর পিপিলিকা মানে কি? আরে পাগলা, এটাই জানে না? পিঁপড়া হলো ছেলে, পিপিলিকা মানে হলো মেয়ে। কেমনে? যেমন যেমন পিপিলিকা, শারিকা, রিদিকা, এরকম আরো অনেক, এগুলোকে মেয়ে বলা হয়। আরো এক প্রকার আছে। কি? আর একটা হলো পুচকিকা। আর একটা আছে। কি শুনি? সিফুকা। এটা কোনো কথা? সিফুলিকা, সিফুলিকা, কোথাও যাও একা একা। একবার দাঁড়াও তো ভাই, ওই সিগারেট বিক্রি করে দোকানে, যাও সেখানে, দাঁড়াবার সময় তো নাই। কবি পুচকিন্দ্রনাথ ঠাকুর। আর একটা কবিতা শুনবা? কি বলো দেখি। শিশু একটা পাগলা, মাথা তাল গুলবেল, ছাগলে চাচাতো ভাই, বিড়ি সিগারেট খাই খাই, উগান্ডা থেকে আমদানি করা কাইলা ভূত। হইছে বাপ, থাম তুই। কেন থামবো, তুমি তো খুবই বলতে বললা, কোথা যা সেগুলা যা ভালো, আবালের দল, মেরে ফেলবো যা। আচ্ছা তাও কবিতা শোনায় না, মাফ করো পাগলা।